প্লেনে উন্মুক্ত জায়গায় মহিলারা কীভাবে নামাজ আদায় করবে? দেখুন, নামাজে কোনো ছাড় নাই, নামাজ আপনাকে আদায় করতেই হবে, আপনি প্লেনে থাকেন আর যেখানে থাকেন। খুবই দুর্ভাগ্যজনক এক অধ্যায়, প্রতি বছর আমি দেখি হজে উমরা সবসময় যে প্লেনে ম্যাক্সিমাম হাজি সাহেবগণ, মহিলা তো মহিলা, পুরুষরাও নামাজ পড়ে না। কি হজ করতে গেছে আমার মাথায় ধরে না। এখন আপনি বলবেন, ভাই কিভাবে নামাজ পড়ব, উযু করা যায় না। প্রথম কথা হলো যে আপনার প্ল্যান থাকবে যে আমি উঠার পর, বিমান ফ্লাই করার কতক্ষণ পর নামাজের ওয়াক্ত হবে, তাহলে আমি উযু করে উঠবো, উযুটা ধরে রাখার চেষ্টা করবো, এটা একটা পলিসি। আর হলো যে না, এত সময় উযু রাখা সম্ভব না, দুই আড়াই তিন ঘন্টা পর নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে দুটো অপশন, এক হলো তায়াম্মুম, আর হলো উযু। ভেতরে যে ওয়াশরুম আছে, একাধিকবার এমন হয়েছে যে পাইলট আমাকে পার্সোনালি ডেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনার হাজি সাহেবদেরকে একটু বুঝাই বলেন, বিভিন্ন সময় বলেন যে এখানে আসলে বিমানের যে টয়লেটটা এত ছোট থাকে, সামান্য পানির ব্যবস্থা থাকে, এখানে যদি উযু করতে যায় সবাই, তার নিচে ভিজে যেতে পারে, নিজে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো থাকে, রিস্ক থাকে, এই জন্য হাজি সাহেবের জন্য তায়াম্মুম করে নেয়। তো তায়াম্মুম আপনি করতে পারবেন ওখানে, যদি আপনার জন্য উযু করা কঠিন হয়, কারণ অনেক উপরে ছোট্ট একটা বেসিন, ওখানে পা তুলে উযু করা মুশকিল, বুড়ো মানুষ হলে তো আরও কঠিন হয়। বাকি আমি ঠান্ডা মাথায় পানি দিয়ে উযু করতে পারি, নিচে আলহামদুলিল্লাহ পানি পড়ে না, দু চার ফোঁটা পড়ে, যেটা সেটা আমি নিজ হাতে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে আসি, আগের চাইতে আরও পরিষ্কার করি। এরকম দায়িত্বশীলতার সাথে আপনি তো করতেই পারেন। অর্থাৎ নামাজ পড়ার বহু অপশন আছে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে পেছনের দিকে একটা ছোট্ট জায়গা থাকে নামাজের জন্য, পালা করে 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 আধা ঘন্টা এক ঘন্টা ধরে সেখানে আমরা নামাজ পড়ে ফেলতে পারতেছি। আবার প্রত্যেকটা ইমার্জেন্সি ডোরের পাশে, প্রত্যেকটা ইমার্জেন্সি ডোরের পাশে একটা বড় স্পেস থাকে, এখানে দেয় নামাজ পড়া যায়। এখন আপনি যদি এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করেন যে ব্রাদার সিস্টার, আমি কি এখানে সালাত আদায় করতে পারি, ক্যান আই প্রে হেয়ার, তো এই জন্য জিজ্ঞাসা করা করার কাজ নাই যে ভাই ইমার্জেন্সি কখন হবে আর তোমার ডোর খুলবা, সেজন্য আমার নামাজ আটকে থাকবে, জিজ্ঞাসা করার কাম নাই। উযু করছেন, ক্যাবলাটা বুঝতে পারছেন কোন দিকে, ক্যাবলা তো সোজা, আমরা যখন যাব ক্যাবলা থাকবে তখন ওইদিকে, আর যখন আসবো ক্যাবলা থাকবে উল্টা দিকে, খুব সিম্পল। সো আমরা ওখানে দাঁড়িয়ে চট করে নিয়ত করে দু রাকাত নামাজ পড়ে ফেলেন, এয়ার হোস্টেস বুঝতে বুঝতে আপনার নামাজ অর্ধেক শেষ হয়ে যাবে, বুঝেন নাই। এক্ষেত্রে যেটা করতে হবে যে দুজন দুজন জামাত করতে পারেন। আমি তো আলহামদুলিল্লাহ, আমার কখনো জীবনও কখনো এরকম সমস্যা হয় না যে নামাজ পড়তে পারি না, এই সমস্যা হয়েছে। কিন্তু কেন যে মানুষ নামাজ পড়ে না? এখন মহিলারা বলছেন যে আপনারা কীভাবে পড়বেন, আপনি যেহেতু অনেক পুরুষের সামনে আছেন, মেকআপ থাকবে, ব্যবস্থা নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই তো, এবং ওই যে দরজার কাছে পড়বেন। তারপরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট হলে পেছনে জায়গা আছে, বিমানের ফ্লাইট হলে পেছনে জায়গা নেয়, পেছনে জায়গা না থাকে বুঝে দরজার আশেপাশে পড়া যায়, মাঝখানে জায়গাটা পড়া যায় অ্যাঙ্গেল করে। দুই রাকাত নামাজ আপনি শুধু ফরজটা পড়ে ফেলেন কোনো রকম, জোহর আসর দুই রাকাত, আর মাগরিব তিন রাকাত পড়বেন, ফজর দুই রাকাত পড়বেন। তো চেষ্টা করলে অসম্ভব কিছু হয় না, আমি দেখেছি যে চেষ্টা করলে অনেকটাই সম্ভব হয়। কিন্তু আমি আবারও বলছি, অনেক হাজি সাহেবরাই ফরজ নামাজ পড়েন না, ওনারা হজ করতে গেছেন, আসার সময় পান খাচ্ছে বিমানে বসে বসে, সুপারি খাচ্ছে, জর্দা খাচ্ছে, খেতে খেতে গল্প করছে, কি আড্ডা কি ফাড্ডা চলতেছে মুরব্বীদের, নামাজ পড়তেছে না, নামাজের বেলা বলছে নামাজ কেমনে পড়বো। আরে বাবা, 10,000 ফিট উপরে বিমানে আপনি পান নিয়ে যেতে পারছেন, সুপারি নিয়ে যেতে পারছেন, সব চুন নিয়ে গেছেন, রশি রশি খাইতে পারতেছেন, নামাজের বেলা বলছেন উযু কীভাবে করবো? আপনি চেষ্টা করলে এটা কঠিন কিন্তু অসম্ভব নয়, পড়তে হবে নামাজ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।